8 থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আমাদের সিলেবাস যেটুকু বাকি আছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছি সুকুমার রায় রচিত ছোট গল্প দাশুর কীর্তি। দাশুর কীর্তি গল্পে বলা হয়েছে, দাশুর কীর্তি কাহিনীটি সুকুমার রায় রচিত হাসির গল্প থেকে নেওয়া হয়েছে। বাংলা সাহিত্যে দাশু একটি অসামান্য চরিত্র। চরিত্রটি স্রষ্টা কৌতুক প্রিয় লেখক সুকুমার রায়। দাশুর কাজকর্মে অসংলগ্নতা হাসির সৃষ্টি করে। দাশু অভিনয়ে অসফল, তাই দাশুকে অভিনয় থেকে বাদ দিয়ে নাটক করা হবে ঠিক হয়েছিল, কিন্তু সে কীভাবে গনসাকে তোষা মদে বশ করে এবং ফুটবল দেওয়ার লোভ দেখিয়ে দেবদূতের ভূমিকা নিল সে কাহিনী গল্পটিতে বর্ণনা করা হয়েছে। পরবর্তী গল্প যেটা আছে সেটা হলো মামা ভাগ্নের গল্প। মামা ভাগ্নের গল্প লিখছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মামা ভাগ্নের গল্প। সেখানে বলা হচ্ছে ছোটদের জন্য মজার গল্প মামা ভাগ্নের গল্প থেকে নেওয়া হয়েছে। মামা ভাগ্নের গল্প নেওয়া হয়েছে টুনটুনির বই থেকে। ছোটদের মনের স্বাভাবিক দিকটি হলো পশু পাখির প্রতি অদম্য কৌতূহল। এইসব পশু পাখিদের মধ্যে মানুষের আচার আচরণ প্রকাশ করে। তাদের মুখে মানুষের কথাবার্তা দিয়ে গল্প রচনা করলে ছোটদের কাছে তা হয়ে ওঠে আকর্ষণীয়। এই গল্পটি শুধুমাত্র মজার গল্প নয়, বুদ্ধিদীপ্ত ভাবটিও প্রকাশ পেয়েছে অংশটিতে। বুদ্ধি যার বল তার, এই প্রবাদ বাক্যটি অনুসরণ করা হয়েছে। বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার কাহিনী হলো মামা ভাগ্নের গল্প। এছাড়া মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট হয়েছে। এ আমরা ব্যাকরণের দিকে ঠিক আছে একটু লক্ষ্য রাখবো। প্রথমেই যেটা আসবো বচন। বচন বলতে আমরা বুঝি সংখ্যাকে। বচন কাকে বলে? না কোনো কোনো বিশেষ্য অথবা সর্বনাম একটি ব্যক্তি বা বস্তুকে অথবা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, সেই নির্দেশকেই আমরা বচন বলি। বচন মূলত দুপ্রকার, এক বচন এবং বহু বচন। তাহলে আমরা যে বচন, এক বচন থেকে বহু বচনে যে পরিবর্তন করব, যেমন আমি, আমরা, আমাকে, আমাদের, তুমি, তোমরা, আপনি, আপনারা, তোমাকে, তোমাদের, সে, তারা, তিনি, তারা, কে, কারা, তাহা, সেগুলি ইত্যাদি। এরপরে আমরা চলে আসব লিঙ্গ। লিঙ্গ বলতে আমরা বোঝাই চিহ্ন। লিঙ্গ মূলত তিন প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এছাড়া কতগুলি শব্দ আছে যেগুলি একই সঙ্গে অথবা পৃথকভাবে পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায়, যথা মাতা পিতা, দম্পতি, শিশু, সন্তান, বন্ধু প্রভৃতি শব্দ। এগুলোকে বলা হয় উভয় লিঙ্গ। আমরা সাধারণত পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করি, যেমন অজ অজা, অশ্ব অশ্বা, আর্য আর্যা, জ্যেষ্ঠ জ্যেষ্ঠা, মহাশয় মহাশয়া, বালক বালিকা, পাঠক পাঠিকা, লেখক লেখিকা ইত্যাদি। আমরা একেবারে সরাসরি চলে আসব পুরুষ। পুরুষ পুরুষ কাকে বলে? না সমাপিকা ক্রিয়াপদের কর্তা হিসাবে যে যে পার্থক্য হয় তার নাম পুরুষ, বা ইংরেজিতে যেটাকে বলা হয় পার্সন। তাহলে পুরুষ তিন প্রকার, উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন এবং প্রথম পুরুষ থার্ড পার্সন। উত্তম পুরুষ বলতে আমরা বোঝাই আমি বা আমরা, মধ্যম পুরুষ তুমি বা তোমরা, এবং প্রথম পুরুষ হলো সে বা তারা। একটু ভালো করে দেখে নিও। এবং সর্বশেষ যেটা দেয়া আছে সেটা হলো বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ যেমন অনুকূল প্রতিকূল, অল্প বিস্তর, অগ্র পশ্চাৎ, অন্তর বাহির, অচল সচল, অলস পরিশ্রমী, অধম উত্তম, আদান প্রদান, আলো অন্ধকার, আদি অন্ত, আসল নকল, ঠিক আছে। এবং বহু বিপরীত শব্দ আছে, তোমরা একটু বিপরীত শব্দগুলো দেখে নিও। আর বারবার আমি বলছি যে তোমরা কিন্তু পাঠটা খুব ভালো করে পড়ো এবং সিলেবাস খুব ভালো করে কমপ্লিট করো। এবং যেহেতু MCQ টাইপের প্রশ্ন, তাই প্রত্যেকটি লাইন তোমাদের খুব কুটিয়ে কুটিয়ে পড়তে হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। শুধুমাত্র ঠিক আছে টেক্সট পড়লেই চলবে না, তোমাদের রচনা প্রসঙ্গে দেখবে কী বলা হয়েছে এবং লেখক পরিচিতি, কবি পরিচিতি, সারমর্ম সমস্তটুকুই কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকের ক্লাস এই পর্যন্ত।